মা খাদিজা আমার নবীরে দেখতে আসছে, আসিয়া দেখে সাদা রুমালের মধ্যে এইভাবে মা আমেনার কোলের মধ্যে চার দিনের নবী আমার মা খাদিজার কোলের মধ্যে বসে আছে। মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ হাসতেছে। لقد كان لكم في رسول الله أسوة حسنة. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر كبيرا গোটা জিন্দেগির মানুষকে আল্লাহ পাক তার মডেলে মডেলিং হতে বলছে, তাহলে বুঝে গেলেন ওই মানুষটা কেমন মডেলের অধিকারী। মারহাবা বললে বলে না। আজকে যুব সমাজ সাকিব আল হাসান ক্রিকেট খেলে, বিশাল বড় অলরাউন্ডার সাকিব আল হাসান, কোন কোয়ালিটিতে চুল কাটছে? মগা ওই কোয়ালিটিতে চুল কাটে। মেসি মেসি যার জন্মে ঠিক নাই, কথা কান না কেন? কেন ওই দেশে বিয়া নাই বেটা, ফিরি ইন্নামাল ফিরি। মেসি যে কোনো জন্ম দিছে তিনটা না চারটা, একটাও বৈধ না বিয়া সারা। ও বিয়া করবে বলে 2028 সালে। এই যে যেগুলা দিছর প্রোডাকশন ওইটি কি কথা কন না কেন? যেই মেসির দেশের বিয়া নাই তার সে জন্মে চুল কাটে, মগা বাংলাদেশে বই ওইভাবে চুল কাটে। রাগ করতেছেন? আমি কই নাই, আমার নবী কইছে আলমার উ মা মানে হাব্বা, তুই মেসির ভালোবাসবি মেসির সাথে তুই জাহান্নামে যাবি। তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবি নবীর গাড়িতে জান্নাতে যাবি। কষ্ট হইতেছে? আমি তারপর রস করছি। হে বেড়ে এদিকে তাকাও, আজকে মা খাদিজা বললেন বিয়া হোক বা না হোক আমি তারে দেখতেই যাবো। আয় দেখে আমার নবী মার কোলে বয়ে দিছে, পূর্ণিমার একটা সাপ বয়ে দিছে, একটা হীরার টুকরা বয়ে দিছে, একটা হীরার টুকরা। বাজন দেবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি দিয়ে আমার মৌলারে খুশি করবেন, যখনই বলছে হীরার টুকরাটা কোলের মধ্যে বসে আছি, মা খাদিজা আমেনার সামনে দাঁড়ায়া ডাক দিছে, আমার মনটা বলতেছে যদি মোহাম্মদ রে আমার কোলে একবার দিতেন একটু আদর করতাম। ও বাজান এই কথাটা বলতে দেরি আছে, মা আমেনা আমার নবীর রুমালের মধ্যে থেকে উঠাইয়া খাদিজার কোলে দিয়া বলে, তুমি আমার মোহাম্মদ কে একটু আদর করে দাও। মা খাদিজা আমার নবীরে দুই গালে দুইটা চুমা দিয়া গালের মধ্যে জিব্বাটা ঢুকাই দিয়া বলে, ও মোহাম্মদ বাইরে তোমারে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, কিন্তু আমার সবচেয়ে বড় কষ্ট কেন তোমারে এতিম বানাইল। ওয়ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر. بابا পৃথিবীতে যার চরিত্রের মতো কোনো মেয়ে আল্লাহ বানান নাই, যাকে বানাইবার আগে এই পৃথিবী বানাইবার অন্তত 50,000 বছর আগে যার অবকাঠামো অর্থাৎ আমার নবীর বডিটা আমার নবীর নূরটা আমার আল্লাহকে তৈরি করেছে, যাকে বানাইবার আগে আল্লাহ পাক সব রুহুর জগতের ফেরেশতা মাখলুক সবাইকে ডাইকে কয় দেখতো এই মানুষটারে কেমন দেখা যায়। এই বাচ্চা গুলার বের করে দেন আস্তে আস্তে, তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি।
এই যুবকের দিকে তাকাও আমার আল্লাহ আমার নবীকে বানাইবার আগে আমার নবীর চেহারাটাকে বানাইবার আগে রূহুর জগতে এইভাবে আমার নবীর ছবিটা আট করে স্ক্রিনের মতো যখন সারা দুনিয়ার মখলুককে দেখায় দেখো তো এই মানুষটার কেমন দেখা যায় কাল্পনিক আমি একটা মানুষ আল্লাহ বানাইছি তখন সমস্ত মখলুক বলেছিল আল্লাহ গো এর চাইতে কি সুন্দর কোন মখলুক হয় জোরে 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 আল্লাহ এই মানুষটারে কবে বানাইবা ওই মানুষটারে কবে পাঠাইবা আল্লাহ বললেন বানাবো দেখাও দিব এই জন্যই তো দেখেন আমার নবী মায়ের গর্ভ থেকে জন্মের পরে আড়াই ঘন্টা দুনিয়ায় ছিলেন না আমেনার ঘরে ছিলেন না জিব্রাইল আমার নবীরে কোলে করে নিয়ে সারা দুনিয়া ঘুরানো লাগছে জোরে 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 এ মেম্বার সাহেব ছোট ভাই না করে কায়ম ভাই আসতে বলছি স্টেজে আসেন আব্দুল কায়ম ভাই আপনি স্টেজে আসেন মারহাবা বলেন এই মুসলমানের পোলা এদিকে দেখেন আমার নবীকে যখন এইভাবে বানানোর পরে এমন লোভ লাগে গেছে ফেরেশতাদের মধ্যে মাখলুকের মধ্যে সবাই নবীকে দেখার জন্য পাগল এমন কি রাত দিন মিলে তাকবীতের লোভ জেগে গেছে রাতে কয় আমার মধ্যে পাঠাও দিনে কয় আমার মধ্যে পাঠাও মারামারি পর্যন্ত হয়ে গেল দিনে রাতের মধ্যে আল্লাহ আমার মধ্যে তোমার নবীরে পাঠাও দিনে কয় আমার মধ্যে পাঠাও রাতে কয় আমার মধ্যে পাঠাও আল্লাহ কয় কারো মধ্যে পাঠাবো না আমি সমানের মধ্যে পাঠাবো সুবহ সাদেকের সময় আমার নবীকে পাঠানো লাগছে মারহাবা বলেন না জন্মের পরের থেকে দিন বলতেছে রাত কে রাত তোর চাইতে আমি দামি কই কে আমার মধ্যে নবী পদর্পণ করার পরে এখন আমার মধ্যে সারা দুনিয়ার মাখলুকরে ঘুরাই ঘুরে দেখানো হচ্ছে বেজন দিবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন মা আমিনার গর্ভ থেকে যখন আমার নবী আসলেন গো বাবা আমার নবীকে আড়াই ঘন্টা মা আমিনা তার কোলের মধ্যে পায় নাই নবীর দাদা আব্দুল মুত্তালিব বলতেছে আমিনা আমার নাতিটা কই গো মা আমিনা বলে আব্বা আমি তো আমার সন্তানদের নিজেই পাই না সিরাত ইবনে হিশামের মধ্যে দেখবেন উলামায়ে একরাম সূরা দোহার তাফসীর আল বিদায় ওয়ান নিহায়া কিতাবে দেখবেন আমার নবী আড়াই ঘন্টা পর্যন্ত মায়ের ঘরে ছিলেন না আড়াই ঘন্টা পরে যখন জিব্রাইল কোলে করিয়া আমার নবীর নিয়ে এলো সুন্দর একটা সাদা রুমালের মধ্যে ঘরের মধ্যে ঢুকতাছে ইন দি মিন টাইমে আব্দুল মুত্তালিব বারবার বলতেছে তোমরা আমার নাতিটারে কই লয়া গেছিলা তুমি কে গো জিব্রাইল বলে আপনি আমার চিনবেন না ডিস্টার্ব করেন না আপনার নাতিডারে সারা দুনিয়ার মাখলুককে দেখাবার জন্য আমি কোলে করে লয়ে গেছি আল্লাহ সেই কথা কোরআনে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবী আপনার আগের দিনের চাইতে বলাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা আগের চাইতে এখন আপনার পজিশন অনেক ভালো মারহাবা বলে আরো জোরে কষ্ট হইতেছে টাকা নেই যেই মানুষটারে দেখার জন্য রাতে দিন পর্যন্ত যুদ্ধ করছে আড়াই ঘন্টা জন্মের পরে নবীরে না দেখাইয়া আল্লাহ পাক নিজে ঠিক থাকতে পারে নাই সবাই বলছে তোমার নবীরে দেখাও দেখাও যেই ছবিটা আমাকে তুমি দেখাইছিলা রুহুর জগতে ওই ছবিটার আমাকে দেখাই তুমি মারহাবা বলেন আজকে সেই মানুষটার বিরুদ্ধে সকাল দশটায় পরামর্শ হইব পরামর্শটা কি এখন আওয়াজ দিয়েন আব্দুল আব্দুল্লাহর পোলা মোহাম্মদ রে দুনিয়ার থেকে খতম করুন আমার নবী সোর নাউজুবিল্লাহ নবীর দেখতে অসুন্দর বরঞ্চ আমার দিকে তাকান আমার নবীর চেহারা সম্পর্কে আমি আপনাদের একটু একটু কেয়ারা দেন আমার নবী যখন জন্ম নেয় নবীর বয়স 60 দিন তখন মা খাদিজার বয়স 17 বছর
সুবহানাল্লাহ তাসতে কইলেন আমি আবার বলছি যখন আমার নবীর বয়স 4 দিন খাদিজার বয়স কত জোরে কোন 17 বছর একটা মেয়ে বালেগ না নাবালেগ তো আপনার মাইয়া নাবালেগ থাকতে পারে তখন মা খাদিজার জীবনের প্রথম বিয়ে হবে হারেদের সাথে সেও কুরাইশ বংশের পোলা জোরে কোন মারহাবা কুরাইশ বংশের পোলার সাথে হারেজের সাথে মা খাদিজার বিয়ে হবে আপনার মা আমার মা ইন দি মিন টাইমে বিয়ের মাত্র 13 14 দিন আগে খাদিজার কানে খবর গেল মক্কায় একটা বাচ্চা জন্ম নিছে নাম তার মুহাম্মদ কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম তার মুহাম্মদ কিন্তু বাচ্চাটা জন্ম নিছে ঠিকই কিন্তু বাচ্চাটা দেখলে যে দেখে তার ক্ষুধা লাগে বাচ্চাটার যে অন্ধলোকে একবার নাক দিয়ে তার ঘেরার নাকে গেলে অন্ধ মানুষ ভালো হয়ে যায় মা খাদিজা শুনতে পাইলেন এই ছেলেটা এমন একটা ছেলে তারে যদি কেউ চোখ দিয়ে দেখে চোখ দিয়ে দেখতে দেরি আছে তার নাক দিয়ে ঘেরান গেলে দুর্বল মানুষ সবল হয়ে যায় এই দৃশ্যের কথা শুনে কে আছে তারে না দেখতে চায় ঠিক না মেডি জোরে জোরে আরো জোরে আরে ভাই আমাগো ফরিদপুর মাগুরা একবার শোনা গেল এক পোলা কেউরে পানি ভরে দিলে যত রোগ ভালো হয়ে যায় এমন একটা অবস্থা হয়ে গেল মাগুরার প্রতি বাড়িতে বাড়িতে এমন কি ওই পোলা লাস্টে পুষ্কুনিতে ভু দিছে ওই পুষ্কুনির কেদা শুদ্ধা নাই কত শব্দ কন্ড কত কন্ড কেন খালি হুনছে একদিন পোলায় একজনে পানি পড়ে দিছে ভালো হয়ে গেছে লোকটা যদি পুষ্কুনি দি ভু দিলে পুষ্কুনি কেদা না থাকে আর এমন একটা বাচ্চা সংবাদ যদি আপনারা শুনেন আপনার গায়ে সাবার হেমায়েত করে যে বাচ্চাটা বাসস্ট্যান্ডে বসে থাকে যার গায়ে হাত দেয় সে ডায়াবেটিস রোগ আর হাড়ের রোগ হোক আর কুষ্ঠ রোগী হোক হাত দেওয়ার সাথে ভালো হয়ে যায় গাড়িওয়ালারা গাড়ি থামাইয়া ওই নবীনগর কত জাম লাগাই থাকবে কত কর না কেন তোমার নবীতে মনে একটা মানুষ তারে দেখতে গেলে ক্ষুধা লাগে না তারে দেখলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় বাজন্দে বার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছাড়বেন মা খাদিজাও কিন্তু তাদের বাহিরে নয় এ যুবক এ তুমি বহন বলেন লা হাওলা আল্লাহ কুওয়াতা ইল্লা বিল্লাহ আলী নাজিম বেশি রাত করবো না আর মাত্র 10 মিনিট কথা বলবো তাহলে আমার আজ বেশি সপ্তাহে যেটা উঠবে ওর লুঙ্গি টেনে ধরবে ও যাই যাক ওর লুঙ্গি থাকবে তো 20 টাকা দৃষ্টি কিলাই বেড়া হে বেড়ে তোর মাথা ঘুরায় তোর পোষা পাইছে তা তুই ওখানে বসে কত কর না কেন তুই বসবি পিছনে যাবি গা পিছন দিক আমার দিক তাকাবেন কোন দিকে যেটা উঠবে আর এমন চাতা দিবেন একটা চাতা একবার এটা মমতাদের প্যান্ডেল না কিন্তু মারহাবা বলে কষ্ট পেয়েছেন পান কাতা তামার কি আপনি আমার আবার দাবাত দিবেন ওই নিয়ত করে করতেছি আমার গোপালগঞ্জ লাগে ওয়াজের অভাব আছে মিয়া হাসতে তাই না এদিকে তাকা তাকা আল্লাহ আছে না নাই আল্লাহ রসুল প্রেমিক আছে না নাই সবাই আছেন না একটা রাতি নয় মেম্বার সাহেবের আপ্পা হয় না আপনারা একটু বসেন না জান্নাতের ফলটা লয়ে যান না একটু মারহাবা বলেন তো আমার দিক থেকে তো মা খাদিজা শুনতে পাইলেন যে এমন এমন কোয়ালিটির একটা বাচ্চা জন্ম নিছে এর না দেখে কি থাকা যায় আরে দূর বিয়ের ভিড়েতে পরে বসবো আগে বাচ্চাটার দেখে আসে খাদিজার বাবার নাম হলো খাইলা কি নাম খাদিজার বাবার নাম খাইলাত খাইলাতকে বলে আব্বা একটা কথা কই কি আমি মোহাম্মদ নামে বালকটার একটু দেখে আসি মা তোমার জানা আছে বিবাহের আগে এদিক সেদিক হাঁটা চলা করতে নাই একটা ধন পরিবারের ছেলের সাথে তোমার বিবাহ এখন বাহিরে যাওয়া যাবে না
মা খাদিজা বলে দিলেন আব্বা বিয়ে হোক বা না হোক এই বাচ্চা না যাইখান বিয়ে হবে না ও একটা টেনিস মিটে ঝুলাই দিয়েছে হাতে লাগে এই মা খাদিজা আমার নবীরে দেখতে আসছে আসিয়ে দেখে সাদা রুমালের মধ্যে এইভাবে মা আমেনার কোলের মধ্যে চার দিনের নবী আমার মা খাদিজার কোলের মধ্যে বসে আছে মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ হাসতাছে লাকাদ কানা লাকুম জি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীরা গোটা জিন্দেগির মানুষকে আল্লাহ পাক তার মডেলে মডেলিং হতে বলছে তাহলে বুঝি আর ওই মানুষটা কেমন মডেলের অধিকারী মারহাবা বললে বলে না আজকে যুব সমাজ সাকিব আল হাসান ক্রিকেট খেলে বিশাল বড় অলরাউন্ডার সাকিব আল হাসান কোন কোয়ালিটিতে চুল কাটছে মগা ওই কোয়ালিটিতে চুল কাটে মেসি মেসি যার জন্মের ঠিক নাই কথা কান না কেন কেন ওই দেশে বিয়া নাই বেটা ফিরি ইনামাল ফিরি মেসি যে কোন জন্ম দিছে তিনটা না চারটা একটাও বৈধ না বিয়া সারা ও বিয়া করবে বলে 2028 সালে তো এই যে সেকুলার দেশের প্রোডাকশন ওইটি কি কথা কান না কেন যেই মেসির দেশের বিয়া নাই তার সে যে আমি চুল কাটে মগা বাংলাদেশে ওইভাবে চুল কাটে রাগ করতেছে আমি কই নাই আমার নবী কইছে আল মারউ মা মান আহাব্বা তুই মেসির ভালোবাসবি মেসির সাথে যদি জাহান্নামে যাবি তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবি নবীর গাড়িতে জান্নাতে যাবি কষ্ট হইতেছে পূর্ণিমার একটা চাঁদ বয়ে দিছি একটা হীরার টুকরা বয়ে দিছি একটা হীরার টুকরা বাজনদে এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি দিয়ে আমার মাওলারে খুশি করবেন যখনই বলছে হীরার টুকরাটা কোলের মধ্যে বসে আছে মা খাদিজা আমেনার সামনে দাঁড়ায় ডাক দিছে আমার মনটা বলতেছে যদি মুহাম্মদ রে আমার কোলে একবার দিতেন একটু আদর করতাম ও বাজানে এই কথাটা বলতে দেরি আছে মা আমেনা আমার নবীর রুমালের মধ্যে থেকে উঠাইয়া খাদিজার কোলে দিয়ে বলে তুমি আমার মুহাম্মদ কে একটু আদর করে দাও মা খাদিজা আমার নবীর দুই গালে দুইটা চুমা দিয়া গালের মধ্যে জিব্বাটা ঢুকাই দিয়া বলে ও মুহাম্মদ বাইরে তোমারে আল্লাহ এত সুন্দর করে বানাইছে কিন্তু আমার সবচেয়ে বড় কষ্ট কেন তোমারে এতিম বানাইল আল্লাহ আমার মেম্বার ভাইদের মারে মাফ করে দাও তাদের ভাইগুলোকে মাফ করে দাও তাদের ছেলে মেয়েদেরকে কবুল করে লও আমি কেমনে বুঝাইলে বুঝবা যুবক যাদের মা নাই ওদের দুঃখ কেউ বুঝবো না যাদের বাবা নাই ওদের দুঃখ কেউ বুঝবো না যারা মা হারা বাবারা তাদের কোনোদিন কষ্ট দিও না কারণ এদের কষ্ট আল্লাহ জানা কেউ আমি এই জন্য কেরানীগঞ্জ আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে যাইয়া এই মেম্বারের ভাইদের মতো মেম্বারের মতো 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি আলহামদুলিল্লাহ বলে ওই যে হাদিস সাহেব গেছিল জিজ্ঞেস করেন দেখার মতো একটা মসজিদ করছে আলহামদুলিল্লাহ বলে মানে প্রধানমন্ত্রী 560টা মসজিদ বাংলাদেশে করছে পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী করে নাই এতগুলো মসজিদ মাত্র 2 বছরে আমি যদি যাইতাম যাওয়ারও সিস্টেম ছিল চাইলে আমার 1 কোটি টাকা সে দিত কারণ যখন তার দেশে বিয়ে করছি আমি যাই নাই
আমি যাই আমি আপনাদের মত গরিবের টাকা দিয়ে রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ করছি আলহামদুলিল্লাহ বলতে পারলেন না আলহামদুলিল্লাহ গতকালকে সভাপতি পাগলের মতো চিল্লায়ার বলে যে আদি ভাই আমি ইউটিউবে দেখছি মানুষ কান্দে আমি ভাবছিলাম বাস্তবে এইভাবে কান্দে কিনা কিন্তু আমার মতো কাটতা এমন একটা শক্ত দিলের মানুষ যদি পাগল হয়ে যেতে পারে আমি আপনারে বলতে পারবো না এখানে আসার পরেও আমারে ফোন দিছে এই মাদ্রাসায় আসার পরেও ফোন দিছে আমার কি জাদু করে গেলেন আমি আজকে সকালে আমার মায়ের কবরের কাছে কাঁদছি গতকালকে সভাপতি আমার মসজিদে 10,000 টাকা দিয়ে আরেক কান্দো আমি এখানে আসার পরে একটা ছেলে আমার অনেক ভক্ত আপনাদের হেমায়েতপুর বাড়ি ও বাড়ি করছে এখানে আর বাড়ি বলে ময়মন সিং শুনলাম আমার মসজিদে 1,000 টাকা দিয়ে কাঁদছে আল্লাহু আকবার জোরে বলতে পারলাম না আমি আমার মসজিদ দুই তলা কমপ্লিট করছি এই পর্যন্ত 4 কোটি টাকা খরচ হয়েছে কেন করছি জানো ভাই আমি মসজিদ করছি এটা ডায়লগ দেওয়ার জন্য না আল্লাহর কসম করে বলছি আমার মা আমারে যেদিন বিদায় দেয় আমি হিরণ চলে যাব কোটালি বারে মাননীয় প্রধানমন্ত্রী একাশ যেখান থেকে ভোট পাইয়া প্রধানমন্ত্রী আজকে প্রধানমন্ত্রী ওই জায়গা আমার জীবনের প্রথম মাদ্রাসা আমার মা বলছিল ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস বাংলাদেশে কোন বক্তা তার নিজের সম্পূর্ণ নিজের টাকা দিয়ে নিজে জায়গা কিনে মসজিদ করে নাই ইল্লা আনা আমি গুনাহগার করছি শুধু আমার মায়ের ওসিয়ত পালন করার জন্য এর আজ 11:30টার সময় আমি দোয়া করব তোমাদের জন্য এই 2 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভালো লাগে আমার সাথে ওয়াদা দাও 3 ব্যক্তির রোজা কবুল হবে না 1 নম্বরে যার অ্যাকাউন্টে মা বাবার বর্ত আছে আমার সাথে আদা দাও জীবনে মায়ের সাথে বেয়াদবি করবা না কে কে রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখাও দেখাও নামাও হাত জীবনে বাবার সাথে বেয়াদবি করবা না উঠাও হাত